পুজোর আগে আরো তৎপর বনগাঁ জেলা পুলিশ প্রতিটি মুহূর্তে নজরদারির জন্য চালু ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম নারী সুরক্ষায় চালু পিঙ্ক পুলিশ ভ্যান নারী সুরক্ষা সহ পুলিশের বিভিন্ন কার্যকারিতা একই ছাদের নিচে বসে পরিচালনা এবং নজরদারি চালাতে বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে চালু হল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম শনিবার এই ব্যবস্থার উদ্বোধন করলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক সুপ্রতিম সরকার উপস্থিত ছিলেন ডিআইজি ভাস্কর মুখার্জি বনগাঁ পুলিশ সুপার দীনেশ কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা রাজ্য জুড়ে নারী সুরক্ষার প্রশ্নে প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করছে তারই অঙ্গ হিসেবে ইতিমধ্যেই বনগাঁ পুলিশ জেলায় বেশ কিছু ব্যবস্থা চালু করা হয়েছে সম্প্রতি বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে দশভূজা নামে একটি প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে বিভিন্নভাবে মহিলাদের সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব হবে এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেরকম নারীরা আত্মরক্ষায় স্বাবলম্বী হবেন অন্যদিকে যে কোনো বিপদের মুহূর্তে দ্রুত পুলিশের সহযোগিতা পাবেন অপরাধ রুখতে এবং অপরাধীদের শনাক্ত করতে পৌরসভার পাশাপাশি গোটা পুলিশ জেলায় সরকারি উদ্যোগে প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা বসানো হয়েছে বেসরকারি ক্ষেত্রেও যাতে এইসব সংস্থা তাদের প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসান তাও নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে পুলিশ সুপার দীনেশ কুমার জানান মহিলারা নিরাপত্তা সহ যে কোনো দুষ্কর্মের ক্ষেত্রে আক্রান্ত ফোন করার পর অতি দ্রুততার সাথে পুলিশ যাতে ঘটনাস্থলে পৌঁছাতে পারে তার জন্যই এই কন্ট্রোল রুম যথেষ্ট কাজে আসবে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার উপরেও নজরদারি চালানো হবে এদিন সবুজ পতাকা নেড়ে পিঙ্ক পুলিশ পেট্রোলের দুটি গাড়ির পরিষেবা চালু করলেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকেরা মহিলা পুলিশের মাধ্যমে এই গাড়ি দুটি আপাতত বনগা থানা এলাকার মধ্যে নজরদারি চালাবে আগামী দিনে সমস্ত থানাতেই এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান পুলিশ সুপার আমরা খুবই খুশি আমাদের আদারনীয়ে ইডিজি সাউথ বেঙ্গলসার ডিআইজি বারাসাদ রেইনস এখানে আসলেন আর আমাদের যে দশভূজা প্রকল্পে যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভার্টিকাল ছিল দৃষ্টি যিখানি ইন্টিগ্রেটেড একটা কন্ট্রোল রুম করার যে কথা ছিল ওটা আজকে আমরাunar হাতে উদ্বোধন করতে পেরেছি এটা আমাকে খুব ভালো লাগছে এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম যাদের নাম আমরা দৃষ্টি দিয়েছি তার মানে হচ্ছে মনিটরিং করা ওখানে প্রত্যেকটা ভার্টিক্যাল আমরা ভালোভাবে মনিটরিংটা করতে পারব উই লোডিং আমাদের যেমন নিরীক্ষা মাধ্যমে আমরা আপাতত অলমোস্ট 800 পাবলিক এন্ড প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে সিকিউরিটি অডিট করতে পেরেছি ওখানে কি কি দরকার আছে કે কোথা কোথা সিিসিটিভি ক্যামেরা লাগবে কোথায় কোথায় ইন্টারনাল কমপ্লেন কমিটি দরকার আছে ওটা আমরা লিখিতভাবে ওদেরকে জানিয়েছি এইগুলো আমরা নিরীক্ষা যেমন ভার্টিক্যাল আছে ওখানে মেনটেন করছি একটা রক্ষক আপনারা আগেই জানেন আমরা আগে স্টার্ট করেছিলাম ওরা খুব ভালোভাবে কাজ করছে এটা আমরা খুশি কি আমরা উইদিন সেভেন টু এইট মিনিটস যদি কোনো মহিলা ডিস্ট্রেসে থাকে আমরা ওদের কাছে মানে পুলিশ ওদের ওনার কাছে উইদিন সেভেন টু এইট টেন মিনিটস উনি পৌঁছাতে পারবেন এছাড়া আমাদের শক্তি প্রকল্প আপনারা জানেন ক্রিস্তান ডিফেন্স ট্রেনিং খুব ভালোভাবেই চলছে এখানে অলমোস্ট থার্টি মতো স্কুল আমরা কভার করতে পেরেছি অ্যান্ড দি অ্যাওয়ারনেস যে আমরা প্রাইমারি স্কুল যে বাচ্চারা রয়েছেন আমাদের ওদেরকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ ল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহন কাঞ্জিলাল